তো প্রিয় দর্শক কি ছিল কি দিকে কি করে দেবো তোমরা আজকে ভাবতে পারবে নাই। প্রিয় দর্শক তো দেখতে পাচ্ছেন পুরো ছেলেটাকে মানুষের মতন মানুষ করবো, কাজের সাইডে ছিল ঠিক মতন, চুলটা কাটিং করতে পারে না, অনেক দূর থেকে এসছে প্রিয় দর্শক, পুরো মাধবপুর থেকে আসছে, তোমরাও তাড়াতাড়ি চলে আসছো এখানে শ্যামবাই নিউজ এন্ড পার্লারে। প্রিয় দর্শক দর্শক চুলটা প্রচুর ময়লা মাল, এই যে দেখতে পাচ্ছেন চুল, এই চুলটা এত ময়লা প্রিয় দর্শক পুরো কাঁচি থাবড়ি যাচ্ছে, তো দেখুন আস্তে আস্তে সব বালির কাঁচি। কোলাঘাট শ্যামবাই নিউজ এন্ড পার্লার বৌদিরা বুঝতে পেরেছেন, শ্যামবাই নিউজ এন্ড পার্লারে এই কাঁচি রয়েছে কোলাঘাটের মধ্যে। তো অনেক হয়তো এই ভিডিওটা সেলুন আলার দেখবে, এই যে বালির কাঁচি, এই কাঁচিটা কোলাঘাট শ্যামবাই নিউজ এন্ড পার্লারেই আছে মাত্র, একমাত্র বলে দিচ্ছি, বুঝতে পারছো বন্ধু। যখন ভি হয়ে যাবে পুরো একদম ছবি হয়ে যাবে, দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ পুরো পুরো একদম মশলা দিয়া কাটিং, মশলা দিয়া কাটিং পুরো মাল। আজকে তোমাদের দিকে যা দেখাবো ভিডিও বন্ধুরা, ওইদিকে চলে যা এমন ভিডিওটা দেখাবো তোমরা, কিন্তু এটা 2 লাখ যেন ভিউ হয়, ডবল ভি হবে, ডবল ডবল ফার্নেস, ডবল সুন্দর গানে সুন্দর পারফরমেন্স। তো আজকে আপনাদের দিকে যে হেয়ার কাটিংটা দেখাচ্ছি, হয়তো আমরা ইয়ার কি ছলে কিছু ভিডিও বলছি, তো এই না আঙুলটা নেমে গেছে ওখানে লাভে নি, তোমার ক্যামেরা দেখে না, আচ্ছা ঠিক আছে ক্যামেরা লাভে নি, তো আমরা হয়তো ইয়ার কি ছলে বলছি, কিন্তু এই কাটিংটা করছে অনেকে দাঁত মুখ ভেঙে পড়ে থাকবে এটা বলে দিবে। দর্শক দেখতে পাচ্ছেন এখানে নিচেও একটা কিন্তু ভি টাইপের হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ উপরে কিন্তু ভি কাটিং দিয়ে আলো, নিচেও কিন্তু কাটিংটা দিয়ে আসছে, হেয়ারটা পুরো কাটিং হয়ে গিয়েছে, পুরো কাটিংটা দেখতে পাচ্ছেন, লুকটা পুরো আলাদা, সামনের চুলটা পুরোটাই থাকবে, কেননা সামনের চুলটা পুরো বলছে দাদা স্ট্রেনিং করবে। তো দেখতে পাচ্ছেন ডবল শেপের ভি কাটিং, এটা কিন্তু ছিলার পরে কিন্তু স্টাইলটা পুরো আলাদা হবে, আপনাদের দিকে দেখাচ্ছি। তো প্রিয় দর্শক এগুলাকে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ব্লেড দিয়ে চাঁচা হলো, তো এই এই দেখুন, এই দেখুন চাঁচাচ্ছে, গুলপিটা দু সাইড দিয়ে মেরে দেবো, গুলপিটা যাতে বড়ো লাগে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে প্রিয় দর্শক, হ্যাঁ জুলপিটা একদম যেহেতু থাকবে বলছে, তো এখানটা আমরা একটু কন করে নেবো, এই জায়গাটা আমরা কন করে থাকি প্রিয় দর্শক, এই যে এই জায়গাটা দেখো, আর দেখতে পাচ্ছেন এই যে এগুলো নিচে তো ভি কাটিং দিয়ে আছে, দুই জায়গায় কিন্তু ভি কাটিং শেপের ভাঁটা রাখা আছে, ঠিক আছে। তো তোমরা দেখতে পাচ্ছ খুব ভালো লাগছে, তো কেমন লাগছে কী কাটিংটা তুমি দিবে প্রিয় দর্শক সেটা কমেন্ট করবে এখানে, যে তুমি কী কাটিং কাটতে ভালোবাসো চুলে, এই দেখুন প্রিয় দর্শক পুরো ভি শেপের টানটা এসে গেল, টানটা এসে দর্শক, তো দেখতে পাচ্ছেন পুরো লুকটা একদম এ হয়ে গেছে, সামনের চুলটা কাটবে নি, তো এই চুলটা স্ট্রেনিং করার পরে কীরকম সুন্দর লাগে সেটা আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। সব পেছনে হচ্ছে ভি শেপ করা আছে, ডবল ভি শেপের কাটিংটা করা আছে, নিচে একটা ভি শেপ উপরে একটা ভি শেপ, এটা কিন্তু কাঁচি এবং খুদ দিয়ে কাটিংটা করলে আরও ভালো হতো, কিন্তু ভাই বলছে ওটা করার দরকার নেই, তো যে যার লুক যেরকম টাইপের সাজাতে চায় সেরকম দাঁড়িটা কাটবে না, দাঁড়িটাও কিন্তু কাটিং করলে খুব ভালো হতো। তো চলুন এবার চুলটাকে আমরা শ্যাম্পু করাবো, শ্যাম্পু করার পর স্ট্রেন্ডিংটা করবো, স্ট্রেন্ডিং করার পর কেমন লুক লাগে নতুন লুক আপনাদের দিকে দেখাবো, লুক চেঞ্জ হয় এখানে কোলাঘাট শ্যামবাই নিউজ এন্ড পার্লারে। বন্ধুরা দেখতে পাচ্ছেন শ্যামবাই কিভাবে শ্যাম্পু করাচ্ছে চুলটাকে, চুলটা যা বড় বড় বন্ধুরা, ছেলেদের এত বড় বড় চুল স্ট্রেন্ডিং করা খুব অনেক খরচা, বিরাট কষ্টই পড়ে যায়, তবে লুকটা পুরো আলাদা হয়ে গেছে প্রিয় দর্শক, চুলটা শ্যাম্পু হচ্ছে দেখতে পাচ্ছ প্রিয় দর্শক, কিভাবে সুন্দরভাবে ছেলেটাকে সাজিয়ে তুলছি বুঝতে পারছো, আজকে পুরো আলাদা হয়ে যাবে, আর মাকে এইভাবে শ্যাম্পু মাখাতো ছোটবেলায়, এই দিনটা দেখে মনে পড়ে যাচ্ছে, মায়েরা যে জ্বর সর্দি হলে শ্যাম্পু মাখাতো, হাতটা আগলি দিয়ে লাভি রাখো, হ্যাঁ এইভাবেই কিন্তু মায়েরা শ্যাম্পু মাখাতো। চুলটা শ্যাম্পু করানোর পরে কিন্তু আমরা হিট মারবো, হিট মারার পরেই কিন্তু ক্রিমটা লাগানো হবে, দেখুন। তো প্রিয় দর্শক চুলটায় কিন্তু ক্রিমটা লাগানো হলো, ক্রিমটা লাগানোর পরে পাক্কা 1 ঘন্টা রাখাবে, 1 ঘন্টা রাখার পরেই কিন্তু
চুলটা হচ্ছে শ্যাম্পু করাবে, তারপর স্ট্যান্ডিং করাবে, তারপর আবার রিপিট একটা ক্রিম লাগানো হবে। পুরো ক্রিমটা লাগানো, ক্রিম পুরো মাখো মাখো লাগাতে হচ্ছে যাতে না চুলটা ভালো স্ট্যান্ডিং থাকে এবং এক বছর যাতে থাকে গ্যারান্টি সহকারে। দেখতে পাচ্ছেন 12:10 হয়ে গেছে, এটা কিন্তু আমি 11টার সময় ক্রিমটা লাগিয়েছিলাম। তো চুলটাকে পুরো শ্যাম্পু করা হচ্ছে, শ্যাম্পু করার পরে কিন্তু আমরা এখানে ধুবো বেসিংয়ে। চলো চলো ওদিকে চলো। তো তারপরে কিন্তু প্রিয় দর্শক স্ট্যান্ডিংটা করবো, মাথাটা পুরো দেখতে পাচ্ছেন লুকটা আলাদা লাগছে। স্ট্যান্ডিং করার পরে কিন্তু লুকটা আরও আলাদা লাগবে। কিন্তু ধোয়ার পরে আমরা হিট মেরে শুকিয়ে দিচ্ছি, তারপরে কিন্তু স্ট্যান্ডিং করবো। যেহেতু চুলটা ভিজা আছে ওর জন্য হিটটাকে মেরে দিচ্ছি। দেখতে পাচ্ছেন চুলটা পুরো আস্তে আস্তে কিন্তু অনেকটাই সিধা হয়ে গেছে ক্রিম লাগানোর পরে। এবার কিন্তু আয়রন করবো বন্ধুবন্ধ। তো দর্শক চুলটা আস্তে আস্তে স্ট্যান্ডিং হচ্ছে দেখতে পাচ্ছেন। তো চুলটা কিন্তু স্ট্যান্ডিং করতে পুরো ছেলেটার মুখটাই পুরো লুকটাই কোথায় চলে। তো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক চুলটা স্ট্যান্ডিং হচ্ছে আস্তে আস্তে। এটা 6 মাস পুরো একই রকম থাকবে দেখুন। তো প্রিয় দর্শক চুলটা দেখতে পাচ্ছেন লুকটা পুরো আলাদা। প্রায় এই চুলটার পেছনে 3 ঘন্টা খাটনি হলো, আপনারা নিশ্চয়ই প্রথম থেকে দেখলেন কীভাবে চুলটা স্ট্যান্ডিং করা হয়। তো এইভাবে যদি স্ট্যান্ডিং করতে চান আপনারা আসুন। অনেকে হয়তো ভিডিওটা দেখে হাসাহাসি করবে, এই চুলটা স্ট্যান্ডিং করতে অনেক টাকাই খরচা আছে, ঠিক আছে? তো দাদার থেকে জানবো, দাদা একটু কাজ সম্বন্ধে কিছু বলো। আমার তো অনেক দিনের স্বপ্ন ছিল, স্যাম্পের কাছে আগে এসেছিলাম। তাদের চাপ ছিল বলে, একটু দরকার ছিল বলে আসেনি, তাই আজকে আমার স্বপ্ন পূরণ হলো এই স্যাম্পের দোকানে। অন্য কেউ করতে চাইলে এই স্যাম্পের দোকানকে আসবে সবাই। তো খুব ভালো কথাই বলেছে, যদি অন্য কেউ করতে চান স্ট্যান্ডিং আপনারা আসুন। খুবই মোটামুটি যত্ন সহকারে কম বাজেটের মধ্যে এখানে কাজ করা হয় এবং 6 মাস একই রকম থাকবে চুলটা স্ট্যান্ডিং। সবাই ভালো থাকবেন, আসুন। নমস্কার, এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। পারলে ভিডিওটাকে শেয়ার করে দিন। দেখতে পাচ্ছেন চুলটা কিন্তু একদম ফাইনালি পুরো স্ট্যান্ডিং হয়ে গিয়েছে। কেমন লাগছে সেটা দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই, খুবই ভালো লাগছে। পুরো অকল্পনীয় এবং মানে একদম অসাধারণ। আপনারাও করতে পারেন, এই চুলটা এখন নতুন করেছি বলে এরকম মরমরা থাকবে। তো অনেকে এই ভিডিওটা দেখে হয়তো মন্তব্য করবেন যে ছাতা হয়ে গেছে, এ হয়ে গেছে, এই টাকাটা যে খরচা হয়ে গেছে এটা মানে খুবই অনেক টাকার ব্যাপার আছে, এটা সবাই করতে পারবে না। তো বাজে মন্তব্য করবেন না, যাদের শখ আছে তারাই পারে কিন্তু এই স্ট্যান্ডিং করতে। চুলটা একটু লাড়া মাথাটা। তো দেখতে পাচ্ছেন চুল একদম মোটামুটি 6 মাস এইভাবেই থাকবে। প্রিয় দর্শক খুবই ভালো লাগছে, যদি ভালো লাগে চলে আসো কোলাঘাট শ্যামবাই নিউ জেন্টস পার্লার। আপনাদের সবাই পরিচিত একটাই নাম, কোলাঘাটের বুকে দীর্ঘদিন মানুষের সেবাই রয়েছে। শুধু সোশ্যাল মিডিয়ার দ্বারা এই চুলদানি ভিডিও নয়, সমাজমূলক কাজে সবসময় মানুষের পাশে রয়েছে কোলাঘাট শ্যামবাই নিউ জেন্টস পার্লার।